আগামী 12 জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে 3 নং ওয়ার্ডের ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন আমিনুল ইসলাম হাসান। তিনি বৃহস্পতিবার নূরপাড়া, মাছবাজার ও বড়বাজার মাস্টার সড়কে কর্মী সমর্থক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন। আমিনুল ইসলাম হাসান যেখানে যাচ্ছেন ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। গণসংযোগে অনেককে দেখা যায় হাসানকে পেয়ে জড়িয়ে ধরতে। মাছবাজারের এক ভোটার বলেন, টেবিল ল্যাম্প আমার প্রাণের প্রতীক, এবারে টেবিল ল্যাম্পই বিজয় হবে। আমিনুল ইসলাম হাসান বলেন, আমরা পারিবারিকভাবে দীর্ঘ 15 বছর এলাকায় সামাজিক উন্নয়নে কাজ করেছি, তাই এলাকাবাসী আমাকে বিজয় করতে একজোট হয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে এই অবহেলিত এই জায়গাটা আপনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনাদের অধিকারের কোনোদিন খেয়ানত হবে না। পৌরসভা থেকে আপনাদের জন্য যে বরাদ্দ আসে, সরকারি যে বরাদ্দ আসে, এই বরাদ্দ আল্লাহকে হাজির নাজির করে আপনাদের কাছে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে আমাদের দরজা, আমাদের আমাদের পরিবারের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। সবাইকে 12 তারিখ আপনাদের মূল্যবান ভোটটি টেবিল ল্যাম্প মার্কায় দিয়ে আমার জয় যুক্ত করার জন্য উদার আহ্বান জানাচ্ছি। আসসালাম। ডেস্ক রিপোর্ট, DNN, কক্সবাজার।